ওকে, সো এখন যেটা হয়েছে, আমার মাইক্রোসফট এসকিউএল সার্ভার থেকে এই ডেটাবেসটা ডিলিট হচ্ছে না। জাস্ট ডিলিটে যদি যাই, ডিলিট করতে চাই, এরর অকার্ড, ডিলিট হচ্ছে না। ছাড়াও আবার যদি ডিলিট করতে ক্লোজ এক্সিস্টিং কানেকশন দিয়ে যদি ডিলিট করি, সেক্ষেত্রে এটা ডিলিট হচ্ছে না। সো এছাড়াও এখান থেকে যদি আমি রিস্টার্ট দিই এসকিউএল সার্ভারটা, সেক্ষেত্রেও ডিলিট হয়নি, আমি ট্রাই করে দেখেছি। ওকে, আবার যদি ডিলিট করি সেক্ষেত্রেও ডিলিট হচ্ছে না। সো এখন যেটা করণীয়, প্রথমত জাস্ট সার্চ থেকে এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজারে এখানে যাওয়ার পরে এসকিউএল সার্ভার সার্ভিস থেকে এমএস এসকিউএল সার্ভার, এখান থেকে জাস্ট একটা রিস্টার্ট দিতে হবে। একটু সময় নেবে হয়তো। ওকে, রিস্টার্ট হয়ে যাওয়ার পরে জাস্ট পিসি যদি ইউজ করেন তাহলে একবার রিস্টার্ট করা লাগবে পিসিটাও, এরপরে আশা করছি এটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো পিসি রিস্টার্ট করার পরে আমি ছোট্ট জাস্ট একটা কাজ করেছি, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে টেক্সট থেকে টেক অফলাইন, জাস্ট আমি যে ডাটাবেসটা ছিল ওইটা রিস্টার্ট দেওয়ার পরেও ছিল, টেক অফলাইন দেওয়ার পরে এরকম একটা ক্রস চিহ্ন আসছিল, দেন জাস্ট আমি এখান থেকে ওকে ডিলিট, জাস্ট ডিলিট হয়ে গেছে, দ্যাটস ইট। সো যদি কখনো এরকম প্রবলেম হয় যে রিকভারি পেন্ডিং দেখাচ্ছে, কোনো ডাটাবেস ডিলিট হচ্ছে না, তাহলে সিম্পলি এভাবে আপনারা সলিউশন করতে পারেন। ধন্যবাদ।